বন্ধুরা, এক বাটি বাসি ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর এই পাঁপড়গুলো খেতে এত সুস্বাদু মুচমুচে হয়, তোমরা একবার যদি তৈরি করো আর কখনোই কিন্তু দোকান থেকে পাঁপড় কিনে খাবে না, যেরকম মুচমুচে সেরকম টেস্টি। আর এই পাঁপড়গুলো তৈরি করতে একেবারে সময় লাগে না বন্ধুরা, তোমরা বাসি ভাত ফেলে না দিয়ে এই রকমভাবে কিন্তু এক বাটি বাসি ভাত দিয়ে 100টারও বেশি পাঁপড় তৈরি করে নিতে পারবে। তাহলে ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমাদেরও পাঁপড় তৈরি হবে পারফেক্ট দোকানের মতো। দেখো, এখানে আমি নিয়েছি এক বাটি বাসি ভাত। ভাত অনেক সময় আমাদের বেশি হলে কিংবা 2-3 দিন ফ্রিজে থাকলে খাওয়া খেতে ভালো লাগে না বা খাওয়াও যায় না, আমরা ফেলে দিই। সেরকম ভাত ফেলে না দিয়েই আমরা পাঁপড় তৈরি করে নিতে পারি, সেরকমই টেস্টি পাঁপড়ের একটি রেসিপি শেয়ার করব। অবশ্যই আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। এখানে দেখো একটি বাটি নিয়েছি, তোমরা চাইলে কাপ নিতে পারো। সবার প্রথমে যেটা করতে হবে, আমি কাপ মেপে নিচ্ছি। এক কাপ মেপে এখানে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে কিছুটা কালো জিরে আর কিছুটা পরিমাণ আমি লঙ্কা, শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই লঙ্কা বা চিলি ফ্লেক্সও তোমরা দিয়ে দিতে পারো। এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে জলের কালারটা চেঞ্জ হবে। এটাকে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার বন্ধুরা, যে বাসি ভাতটা নিয়েছি, বাসি ভাতটাকে আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এই বাসি ভাতটা দিলাম, আমি এখানে কাপ মেপে জল দেব। যে কাপ মেপে আমি নিয়েছি, সেই কাপ মেপে আমি 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। ভাতটা কিন্তু আমার 1 কাপই আছে, জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। আমি এখানে 1 কাপ ভাতে 2 কাপ পরিমাণ জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখো, ভাতটা একেবারে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে একটি কড়াই নিয়ে নেব, যে কড়াইতে আমরা পাঁপড়টি ব্যাটারটি তৈরি করব। এখানে দেখো আমি ননস্টিকের একটি কড়াই নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এবার চালটাকে, ভাতটাকে যে পেস্ট করে নিয়েছি বন্ধুরা, সেই ভাতটাকে আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। কারণ যতই আমরা পেস্ট করি না কেন, ছোট ছোট টুকরো থেকেই যায়, যেটা কিন্তু পাঁপড়ের মধ্যে গেলে ভালো লাগবে না। তাই অবশ্যই আমাদের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। যে ছিবড়াটা অংশটা রয়েছে দেখো, এই অংশটাকে কিন্তু আমরা পাঁপড়ের মধ্যে দেব না, এটাকে এর জন্যই আমি ছেঁকে নিলাম, এটাকে আমি ফেলে দেব। এবার এখানে আমার 2 কাপ পরিমাণ ভাতটা পেস্ট করে জল পেয়েছি, আর 1 কাপ যে জল আমি মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা আগে ভিজিয়েছি কেন, যাতে কালারটা সুন্দর হয়, এর জন্য এই জলটা আমি টোটাল এখানে কিন্তু 1 কাপ ভাতের জন্য টোটাল 3 কাপ জল দিলাম। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে পাঁপড় তৈরি করতে গেলে। এবার আমি এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে সবার প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করব। যখন এটা ফুটতে শুরু করবে, ঘন হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে করব। এই মিশ্রণটা ফুটতে ফুটতে এখানে আমাদের আরও একটি কাজ করতে হবে। একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু জল নিয়ে নেব। খুব ভালো করে ময়দাটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এই ময়দাটা দিলে কি হবে, পাঁপড়টা খেতে কিন্তু টেস্ট দারুণ হবে। তোমরা নর্মাল শুধুও করতে পারো, কিন্তু ময়দাটা দিলে টেস্টটা বেশি হবে বলে দিলাম। খুব ভালো করে ময়দাটাকে দেখো আমি গুলিয়ে নিয়েছি। এবার আমাদের ভাতের মিশ্রণটা একেবারে ফুটতে শুরু করেছে, ঘন হয়ে এসেছে। যে 1 কাপ ময়দা আমি গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো আমাদের পাঁপড় তৈরির ব্যাটারটা একেবারে ঘন হয়ে এসেছে। আমার পাঁপড়ের ব্যাটারটা তৈরি করতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট মতো, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কমই দেবে পাঁপড়ে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। তারপর ব্যাটারটাকে ঠান্ডা করে নেব। দেখো, ব্যাটারটা ঠান্ডা করার পর কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। কী করে বুঝবো পারফেক্ট পাঁপড় তৈরি করার জন্য ব্যাটার রেডি কিনা? দেখো, আমাদের চামচের পেছনে কিন্তু পাঁপড়ের ব্যাটারটা একেবারে পড়ে যাচ্ছে না, লেগে রয়েছে। এটাই কিন্তু পাঁপড় তৈরি করার জন্য পারফেক্ট ব্যাটার আমাদের রেডি। এবার তাহলে চলো পাঁপড়গুলো আমরা দিয়ে নিই। এখানে দেখো আমি এরকম একটি শিট নিয়ে নিয়েছি, তোমরা নর্মাল কাগজ বা প্লাস্টিক হয় তার উপরেও পাঁপড় দিতে পারো, কোনো রকম তেল টেল মাখার প্রয়োজন নেই। এইভাবে গোল গোল করে দিয়ে দেব সবগুলো পাঁপড়।
এক বাটি ভাতে দেখো অনেকগুলো পাঁপড় তৈরি হয়েছে, 100টারও বেশি পাঁপড়। এই পাঁপড়গুলোকে এবার রোদ্রে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব। দেখো একটি পাঁপড়ও কিন্তু আমার ভেঙে যায়নি, প্রত্যেকটি পাঁপড় গোটা রয়েছে। আর পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছো? পেছনে হাতের আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর পাঁপড়গুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলো পাঁপড়গুলো আমি তোমাদের ভেজেও দেখাচ্ছি। আর এই পাঁপড়গুলো তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে, একটি পাঁপড়ও নষ্ট হবে। গ্যাসের ওপর কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নেব। খুব কড়া গরম করার দরকার নেই, পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছো কতটা সুন্দর ফুলে উঠছে পাঁপড়গুলো আমাদের, আর একেবারে মুচমুচে ভাজা হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু সেকেন্ডও সময় লাগে না, এমনকি পাঁপড়গুলো আমাদের অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখো প্রত্যেকটি পাঁপড় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। হালকা গরম তেলে পাঁপড়গুলো ভেজে নেবে, পাঁপড়গুলো কিন্তু খুব মুচমুচে হয় আর এটা খেতেও অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, বাড়িতেই যদি এত সুন্দর ভাত দিয়ে পাঁপড় তৈরি করে যায়, দোকানের থেকে কেন পাঁপড় আমরা কিনে খাবো যেগুলো কেমিক্যাল দেওয়া থাকে? পাঁপড়গুলো দেখছো হাত লাগার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, আর এতটাই মুচমুচে। দেখো আমি তোমাদের একটি পাঁপড় ভেঙে দেখাচ্ছি, একেবারে গুঁড়ো পাউডারের মতো হয়ে যাচ্ছে হালকা একটু টাচ লাগলেই। তাহলে পাঁপড়ের এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো? অবশ্যই বাড়িতে তৈরি করো ভাত দিয়ে, তারপর আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে